জাকাতির ঘটনার সাথে পুলিশ সদস্য নেই, কোনো ব্যক্তির দায় পুলিশ নেই না, কখনোই নেই নি, ভবিষ্যতেও নেবে না। ব্যক্তির দায় সে পুলিশই হোক যে কেউ হোক, আইন কারো সবার্জনী সমাজ। গাবতলী এলাকা থেকে স্বর্ণ মানে এটাকে বলে ডাকাতি হয়েছিল, ডাকাতির প্রেক্ষিতে এটা হলো গাবতলী বেরিবাদের কাছে। আমাদের ডিবি মিরপুর টিম মানুষসহ অন্যরা যারা আছে তারা সকলে মিলে, তার টিম, তারা পরিশ্রম করে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকার বাহির থেকে প্রায় চারজন আসামিকে তারা গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে সেখানে আমরা প্রায় স্বর্ণ উদ্ধার হয়েছেন প্রায় 20 ভরি আর 5 লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি এবং তারা এটা স্বীকার করেছেন। এবং আমরা মনে করি যে এই যে 20 ভরি স্বর্ণ তারা তাঁতিবাজার এলাকা থেকে এটা কিনে তারা এটা নিয়ে যাচ্ছিল টাঙ্গাইল বাতির কথা মতো, সে যখন গাড়ির জন্য ওয়েট করছিল তখন তাকে এসে তাকে তারা নিয়ে যায়। আমরা আরও আরও কয়েকজনের নাম আমাদের কাছে এসেছে, সেটাও আমরা চেষ্টা করছি তাদের আমরা গ্রেপ্তার করব। এবং আমরা এই বিষয়ে আমরা তাদেরকে রিমান্ডে এনে আরও বিস্তারিত জিজ্ঞাসা করি, আমরা বাকি আরও যে স্বর্ণটা রয়েছে সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করব। এখন এখন আমি বলি আপনাদেরকে, মোহাম্মদ পলাশ শেখ, সে ডাকাত প্লাস হলো সোর্স, সেই এই কাজটি করিয়েছেন। এবং এটা আর আপনারা যেটা বলেছেন এটা মানে আইন সবার জন্য সমান, উনি 2 লক্ষ বাহিনীর উপরে একটা পুলিশ বাহিনী, এটা কোনো ব্যক্তির দায় পুলিশ নেই না, কখনোই নেয়নি, ভবিষ্যতেও নেবে না। অতএব যদি কোনো পুলিশ সদস্যের সাথে জড়িত থেকে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা তদন্ত করছি, তদন্ত করে বলা যাবে, তদন্ত করছি। তবে ব্যক্তির দায় পুলিশ কখনো নেয় না, অতএব সে যতটুকু অপরাধ করেছে তার বিচার সে পাবে। ডাকাতির ঘটনার সাথে পুলিশ সদস্য নেই, আমরা মানে যারা এই ঘটনার সম্পৃক্ত তাদের নাম আমরা পেয়েছি, এখন নাম আমরা বলছি না, তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। না আমরা তো বলছি যে ব্যক্তির দায় সে পুলিশই হোক যে কেউ হোক, আইন কারো সবার্জনী সমান, প্রাথমিকভাবে কিছুটা প্রমাণ হওয়ার কারণে তো সে জেলে আছে, অবশ্যই জেলে আছে এবং তদন্ত চলছে, তদন্তের পরে কতটুকু দায় কার সেটা আমরা আপনাদেরকে জানাব। আমি তো একটা কথাই বললাম যে এখানে আমরা পলাশ শেখ ছিল সোর্স, সে ডাকাতির সোর্স, সে এই ঘটনাটি ঘটিয়েছে, ঘটনা ঘটার কারণে সে হয়তো বা পুলিশ সদস্যের সহযোগিতা চেয়েছে। আমরা তো বলেছি যে পুলিশ সদস্য তো তার দায় এড়াতে পারে নাই বলেই তো সে এখন জেলে আছে। আমরা এই 4 জন সদস্য পলাশ শেখ সহ যারা অনেকে যারা আমাদের সাথে গ্রেপ্তার রয়েছে তাদেরকে আমরা রিমান্ডে এনেছি, রিমান্ডে এনে আমরা তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব যে তারা তাদের সাথে কে কারা কারা জড়িত, আগেও কোনো ধরনের ঘটনা তারা করিয়েছে কিনা সেটা আমরা জিজ্ঞাসাবাদ করব। হ্যাঁ আমরা তদন্ত করছি, তদন্ত করে এর আগে এ ধরনের কোনো আমরা তথ্য পাই নাই, তবে এটাও তদন্ত করছি।